আমি জানতে চাই যে কেউ কিভাবে নিজের সম্ভাবনা বা প্রতিভাকে চিনবে এবং কিসের উপর মনসংযোগ করা উচিত এখন আজকের দিনে এই সমাজে বিশেষ করে ভারতে আমার মনে হয় ভারতের নিচের দিকটায় তবে বিশেষ করে দক্ষিণ ভারতে একেবারে আপনার ছেলেবেলা থেকে বাবা মার অবস্থা বেশিরভাগ বাড়িতেই যদিও এর ব্যতিক্রম রয়েছে তবে বেশিরভাগ বাড়িতেই বাবা মার অবস্থা আর সামাজিক অবস্থা এমন যে তারা অনবরত তাদের বাচ্চাকে এটা ভাবতে বাধ্য করান যে কী ধরনের কাজকর্ম তাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে ভালো হবে কি ধরনের কাজকর্ম তাদের একটা ভালো চাকরি পাইয়ে দেবে কি ধরনের কাজকর্ম তাদের ভালো অর্থ উপার্জন করতে সাহায্য করবে কেবল এই ভাবনাই তারা করছেন যখন একটা বাচ্চাকে এইভাবে চালিত করছেন একেবারে তার ছোটবেলা থেকেই তাহলে তার যাই সহজাত প্রতিভা থাকুক না কেন হয়তো আপনার বাড়িতে একজন পিকাসো রয়েছেন কিন্তু আপনি তাকে করে তুললেন একটা ডাক্তার বুঝলেন তিনি কেবল লোকের গায়ে রক্তই মাখাবেন এর সহজ কারণ এই যে ছোটবেলা থেকেই তাকে সুযোগই দেওয়া হয়নি বেঁচে থাকার বাইরে অন্য কিছু ভাবার যদি আপনি সত্যিই আগ্রহী হন যদি আপনার সন্তান সন্ততি থাকে তাদের বিকশিত হতে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তাড়াহুড়ো করবেন না যে চাকরি পেতে হবে বা কিছু একটা করতে হবে দেখুন এটা আবশ্যক নয় যে পঁচিশ বছরের মধ্যেই সবাইকে চাকরি পেতে হবে তাদের কাজে যেতে হবে বিয়ে করতে হবে সন্তান ধারণ করতে হবে এগুলো আবশ্যক নয় বিভিন্ন মানুষ বিভিন্ন সময় পরিণত হয়ে ওঠেন যদি তাদের সঠিক সময় তারা চাকরি খুঁজে পান প্রয়োজন হলে যদি সঠিক সময় তারা বিয়ে করেন বা তার ঊর্ধ্বে চলে যান যেটাই করুন যদি তাদের সহজাত প্রবণতা অনুযায়ী করেন তারা নিশ্চিতভাবে আরও সম্পূর্ণ মানুষে পরিণত হয়ে উঠবেন আপনি ডাক্তার হলেন বা ইঞ্জিনিয়ার হলেন বা যা কিছু কিন্তু আপনি এক অতিষ্ঠ বিব্রত মানুষ হয়ে রইলেন নিজের মধ্যে কোনো কিছুরই অভিব্যক্তি খুঁজে পেলেন না না আপনি হয়তো ভালো কাঠের মিস্ত্রি হতেন কিন্তু আপনি এখন ডাক্তার ভাবতে পারছেন আমাদের কী দুর্দশা আর ভালো কাঠের মিস্ত্রি হওয়াতে কোনো ক্ষতি নেই আপনি এক দারুণ কাঠের মিস্ত্রি হয়ে উঠতে পারেন তাই না কিন্তু এই ব্যাপারটা তো একদমই নেই আপনাকে ডাক্তার হতেই হবে সেটা না পারলে ইঞ্জিনিয়ার হতেই হবে এখন তো সফটওয়্যার ঠিক এভাবেই তারা করছেন তাই নয় কি মেডিকেল কলেজ চেষ্টা করলেন না হলে ইঞ্জিনিয়ারিং কলেজ এই দুটোর মধ্যে সম্পর্ক কোথায় আপনি যদি মেডিকেল কলেজে সুযোগ না পান আয়ুর্বেদের কলেজ রয়েছে পশু পশুচিকিৎসাবিদ্যা রয়েছে অন্তত একজন ওঝা হয়ে উঠুন কিন্তু আপনি ডাক্তার হতে না পেরে ইঞ্জিনিয়ারিংয়ে লাফিয়ে চলে গেলেন এর মানেটা কি আপনি কেবলমাত্র কারোর কাছে কিছু একটা প্রমাণ করতে আগ্রহী আপনি নিজের জীবনটাকে সুন্দর করতে আগ্রহী নন তাই নয় কি তো ভালো বেতনের চাকরি কি আমি তো এটাই বলছি আপনি কেবলমাত্র জীবিকার কথা ভাবছেন দেখুন পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় বুদ্ধিমত্তা আর ক্ষমতা রয়েছে হয়তো অন্য কারোর মতো করে নয় কিন্তু তার নিজের মতো করে কিন্তু তিনি যদি এমন কিছু করেন যেটা তার পছন্দের তিনি যদি এমন কিছু সৃষ্টি করেন যার প্রতি তার সহজাত ঝোঁক রয়েছে তাহলে তিনি এইটুকু করতে পারুক বা এতটা পারুক তিনি আনন্দে থাকবেন হ্যাঁ এবার আপনি এমন কিছু করছেন যার জন্য আপনার কোনো সহজাত প্রবৃত্তি নেই শুধুমাত্র করছেন সামাজিকভাবে ওইদিকে চালিত হয়েছেন বলে তাই একটা হতাশার ভাব তৈরি হয়েছে আপনার মধ্যে সেই কাজটা নিয়ে এবার আপনি সেটাকে চালিয়ে যাচ্ছেন যেহেতু আপনি পাঁচ বছর দশ বছর সেটার পড়াশোনায় বিনিয়োগ করেছেন আর এবার ফিরতে পারছেন না সেই দিকেই নিজেকে ঠেলতে থাকেন তাই না সমাজকে এইভাবে গঠন করার প্রয়োজন নেই এখন প্রত্যেক দশ বছরে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটি কি সেই বিষয়ে সমাজ তার ধারণা বদলে ফেলছে এখন ডাক্তার প্রচুর হয়ে গিয়েছে কেউ তাদের কোথাও চান না হ্যাঁ এখন তারা ভাবছেন তাহলে কি তারা অনেকদিন সফটওয়্যার সফটওয়্যার করলেন অন্যান্য দেশ থেকে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হল এখন মরিয়া হয়ে খুঁজছেন এবার উপায় কি আমি জানি বেঁচে থাকা গুরুত্বপূর্ণ যে ধরনের অতিরিক্ত জনসংখ্যা বা প্রতিযোগিতা রয়েছে বেঁচে থাকা গুরুত্বপূর্ণ কিন্তু তাও অন্তত জীবনের আপনার জীবনের পঞ্চাশ শতাংশ খোলা রাখুন দেখুন যে আপনি কি করতে পারেন এটা বাচ্চাদের জন্য করা আরও ভালো কারণ তারা আরও বেশি পরিপূর্ণ জীবনযাপন করবে আমি জানি অনেক মানুষের হয়তো এটা করার মতন সামর্থ্য নেই অনেক অসুবিধে রয়েছে এটা বলা যতটা সহজ করা ততটা নয় এই সব সমস্যা রয়েছে কিন্তু তাও এই প্রচেষ্টাটি করা এটা সার্থক পরবর্তী একটি প্রজন্মকে তৈরি করা যারা তাদের অন্তরে আরও একটু সামঞ্জস্যপূর্ণ এর জন্য যাই পরিশ্রম করতে হোক সেটা সার্থক তাই না For more on Sadhguru, visit www.ishafoundation.org.